করোনা হওয়ার পরপরই এক দুই দিনের মধ্যে দেখা যাবে তার রুচির পরিবর্তন হয়ে গেছে, খাবারের কোনো আগ্রহ নাই, জিহ্বায় স্বাদ নাই, কোনো সুরভি মাখা খাবারের সুরভি বা গন্ধ বা দুর্গন্ধ নাকে নাই, নাকের গন্ধটা কেন থাকে না? কারণ এটা যেহেতু শ্বাস প্রশ্বাসের সাথে রোগটা ছড়ায়, প্রথমেই এটা নাক দিয়ে আমাদের রোগটা কিন্তু ঢুকে, নাক দিয়ে ঢুকার সময় আমরা জানি যে আমাদের কোনো জিনিসের গন্ধ আমরা যে বুঝি সেটা একটা কেন্দ্রীয় যে নার্ভ আছে আমাদের, গন্ধ পাইলেই ওই নার্ভটা উত্তেজিত হয়, সেটা অন্য সর্ব নার্ভ থাকে ব্রেইনের ভিতরে, এই নার্ভটাই বাতাসে ঝুলমান থাকে নাকের ছাদের উপর থেকে, ব্রেইনের যে হাড্ডি আছে তলদেশটা ছিদ্রি ছিদ্রি থাকে, যে করলা যেমন আপনার গাছের মধ্যে মাচার থেকে নিচে গাছ থাকে উপরে করলা ঝুলে থাকে, এই গন্ধের যেই স্নায়ুটা আছে এইটাও এরকম বাল্বের মতো একটু ফুলা বেলুনের মতো ওই ব্রেইনের তলদেশে যে ছিদ্রি ছিদ্রি হাড় আছে এই ছিদ্রি দিয়ে বাইরে ঝুলে থাকে, কাজেই কোনো বাতাস যখন যায় তখন এটা সুগন্ধি বা দুর্গন্ধি হইলে আমরা বুঝতে পারি এটা সুগন্ধি বা দুর্গন্ধি, যেহেতু এটা বাইরের পরিবেশের সাথে সরাসরি সংযুক্ত, সেই কারণে ভাইরাস যে প্রথমেই এটাকে পায় আক্রমণ করার জন্য, এটাকে আক্রমণ করাতে ওর যে কাজকর্মটা আছে সেটা সে পারে না করতে, এফেক্টেড হয়ে যায়, আক্রান্ত হয়, কাজেই ওই নার্ভ অলফ্যাক্টরি নার্ভ বলে গন্ধ বোঝার নার্ভ সেটা অকার্যকর হয়ে যায়, হয়ে গেলে তখন আমরা কোনো জিনিসের গন্ধ পাই না। একই কারণে জিহ্বায় স্বাদ গ্রহণ করার জন্য যে গ্ল্যান্ডগুলো আছে, জিহ্বার উপরে দেখবেন সাদা সাদা দানা 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 আছে, এই প্রত্যেকটা দানাই কিন্তু স্বাদ গ্রহণ করার গ্ল্যান্ড। তো ভাইরাস যখন আপনি নাক দিয়া ঢুকে, শুধু নাকেই তো সীমাবদ্ধ থাকে না, আস্তে আস্তে নিচে নামতে থাকে, নাকের পিছনের অংশ যেটাকে নেজোফেরিংস বলি, খাদ্য গ্রহণ করা আর শ্বাস নেওয়া দুইটার সংযোগস্থল, এরপরে আরও নিচে নামে জিহ্বার পশ্চাদের অংশ, পিছনের তিন ভাগের এক ভাগ, সেইখানেও স্বাদ গ্রহণ করার গ্ল্যান্ড থাকে, সেইগুলো এফেক্টেড হয়, যার ফলে স্বাদ এবং ঘ্রাণ এই দুইটা সরাসরি সংযোগ থাকে ওই ব্যাকটেরিয়ার সাথে, এই কোভিডের সাথে বা ফ্লুর সাথে, যার ফলে সর্বপ্রথম আমাদের আমরা বুঝতে পারি যে আমি স্বাদটা আমার মুখে নাই এবং ঘ্রাণটা আমি বুঝতেছি না, কাজে এটা হইলেই আমাকে ধরে নিতে হবে যে আমার ভাইরাস জাতীয় কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভাইরাসের মধ্যে আগে আমরা ফ্লু হইলে এটা বলতাম যে ফ্লু ভাইরাসে আক্রান্ত হইলে এরকম হয়, কিন্তু এখন যেহেতু করোনা মহামারী কাল সেই জন্য আমরা এখন করোনার ক্ষেত্রেও দেখি যে এরকম স্বাদ নাই এবং কোনো জিনিসের ঘ্রাণ পায় না, এই দুইটা হইলেই, আর জ্বর আছে, নাক বন্ধ, খুশখুশে কাশি, শরীর ব্যথা, মারাত্মকভাবে দুর্বলতা, এমন হয় বলে যে আমি হাত তুলতে পারতেছি না, পা নাড়াইতে পারতেছি না, এমন দুর্বলতা, এগুলো হইলেই তখন শুধু রোগীর সাথে কথা বলেই বোঝা যাবে যে সে করোনায় আক্রান্ত হয়ে গেছে, পরের বাকি থাকে শুধু কনফার্ম করার জন্য এই কোভিড-19 আরটিপিসিআর টেস্ট করার জন্য। এখন ভাইরাসে মনে করেন এরকম আক্রান্ত হয়ে গেল এবং প্রথম দিকে যদি আমি দুই তিন দিনের মধ্যে যদি একটা ভাইরাস চিনতে পারি এবং চিকিৎসা দিতে পারি, যেমন আগে সাধারণ ভাইরাসের ক্ষেত্রে অ্যাসাইক্লোভির অ্যান্টিভাইরাল একটা ওষুধ, ওইটারই বিভিন্ন রকম ভেরিয়েশন মডিফিকেশন হয়ে এখন যেমন বাজারে রেমডেসিভির আসছে, এই রেমডেসিভির ওষুধটা শুরুর দুই তিন দিনের মধ্যে দিতে পারলে একদম কিউর হয়ে যাবে তা সঠিক নয়, কিন্তু রোগীটার কষ্টের যে দীর্ঘায়িত এই দীর্ঘায়িতটা হবে না। আমাদের উচিত রোগটা শুরু হওয়ার প্রথম দিকেই ভাইরাসের বিপরীতে যে ওষুধটা রেমডেসিভির জাতীয় ওষুধ শুরু করে দিলে এর ডিউরেশনটা কমে যাবে, সুস্থতার যেখানে 15-20-21 দিন সময় নেবে আরও বেশি নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে 4-5 দিনের মধ্যে রোগী পূর্ণ সুস্থ হয়ে গেছে।